নেক্সট উইকে বুধবার বৃহস্পতিবার থেকে কাল বৈশাখীর মতন অ্যাক্টিভিটি আমাদের রাজ্যে হবে। এই মুহূর্তে চোখ রাখবো আবহাওয়ার খবরে। ধেয়ে আসছে বছরের প্রথম কালবৈশাখী ঝড়। কলকাতা সহ বাংলার 6 জেলায় বজ্র বিদ্যুৎ সহ প্রবল ঝড় বৃষ্টির সতর্কতা জারি হাওয়া অফিসের। আজ রাজ্যে পরিষ্কার আকাশের সম্ভাবনা, কাল থেকে বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের পার্বত্য এলাকাগুলিতে। দক্ষিণবঙ্গ জুড়ে মার্চের মাঝামাঝি হাওয়া বদল, সপ্তাহের মাঝে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মার্চের মাঝামাঝি হাওয়া বদল হবে, ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলায়। দক্ষিণবঙ্গ জুড়ে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। 16 ও 17 মার্চ বৃহস্পতিবার ও শুক্রবার দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে বলে আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর। 15 মার্চ বুধবার থেকে আবহাওয়ার বড় বদল দক্ষিণবঙ্গে। বুধবারের পর তাপমাত্রা বেশ কিছুটা কমে যাবে, তার আগে কয়েকদিন তাপমাত্রা প্রায় একই রকম থাকবে, উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হবে না। আগামী 24 ঘন্টায় উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই। কাল থেকে ফের উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 13 ও 14 মার্চ দার্জিলিং ও কালিম্পং জেলায় বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। বুধবার 15 মার্চ থেকে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি, এই 5 জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতায় মূলত পরিষ্কার আকাশ, বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। গরম পরিবেশ, জলীয় বাষ্প খুব বেশি না থাকায় শুষ্ক গরম অনুভূত হবে। আজ সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 21.8 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক তাপমাত্রা। গতকাল এই তাপমাত্রা ছিল 23 ডিগ্রি সেলসিয়াস। গতকাল বিকেলের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.1 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ 37 থেকে 80%। আগামী 24 ঘন্টায় কলকাতা শহরের তাপমাত্রা থাকবে 23 থেকে 33 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।